এই ভিডিওতে আমি মোট তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো টু ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ইউনিয়ন অফ টু ফাইনাইট সেটস প্রথম এরপরে ইন্টারভেল নিয়ে আলোচনা করব বেশিরভাগ সেট থিওরির বেশিরভাগ বইতেই এইচএস এর বেশিরভাগ বইতেই ইন্টারভেল কাকে বলে সে ডেফিনেশন দেওয়া নেই কিন্তু আমার মনে হয় এই জিনিসটা জানা দরকার আর একটা খুবই গুরুত্বপূর্ণ আইডেন্টি সেটা হচ্ছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা আমি এই জন্যই প্রমাণ করবো বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে এটা কাজে লাগে মানে এই আইডেন্টিটি ব্যবহার করলে অনেক বড় অঙ্ক ছোট হয়ে যায় তো সবার প্রথমে আসছে টু ফাইন দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ইউনিয়ন অফ টু ফাইনাইট সেটস আচ্ছা আমি ছোটোবেলায় একটা অঙ্ক করেছিলাম ঠিক এই রকম একটা আয়ত ক্ষেত্রকার জমি ছিল জমির মাঝ বরাবর এদিকে একটা আল ছিল দৈর্ঘ্য সমান্তরাল আর প্রস্তর সমান্তরাল আল আর একটা ছিল এবং এর দৈর্ঘ্য দেওয়া ছিল প্রস্থ দেওয়া ছিল এবং এই আলের পরিসর দেওয়া ছিল বলা হয়েছিল আলের জন্য মোট কতটা জমি নষ্ট হয়েছে অর্থাৎ আলের ক্ষেত্রফল বের করতে বলেছে তো আমরা সেক্ষেত্রে কি করেছি এর ক্ষেত্রফল বের করেছি এর ক্ষেত্রফল বের করেছি বের করার পর এই মাঝের অংশটার যে ক্ষেত্রফল এটা একবার বিয়োগ করে দিয়েছি তার পিছনে কারণ হলো কি এটা দুবার এসেছে তো এক্ষেত্র ব্যাপারটা ঠিক একই রকম ধরে নাও এই একটা সেট এ সেট আর এই হলো বি সেট এবার এ সেটে আমি ধরে নিলাম দশটি এলিমেন্ট রয়েছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ তাকে এ দিয়ে লেখা হয় নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইজ ইকুয়াল টু টেন এবং বি সেটে রয়েছে আটটি এলিমেন্ট ধরে নিলাম এবার এদের ইন্টারসেকশনেও তো কিছু এলিমেন্ট রয়েছে ধরে নিলাম এদের ইন্টারসেকশন রয়েছে চারটি এলিমেন্ট অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফোর তাহলে এন এ ইউনিয়ন বি অর্থাৎ এ ইউনিয়ন বিতে মোট কতগুলো নাম্বার রয়েছে প্রথমে এর নাম্বারগুলো যোগ করব দশ তারপর নিশ্চয়ই বি এর গুলো যোগ করব তাহলে প্লাস এইট এবার ইন্টারসেকশনে যারা বোর্ডে রইলো সেটা নিশ্চয় দুবার এসেছে তাই একবার ফোর বিয়োগ করে দেব অর্থাৎ দশ আট আঠেরো মাইনাস চার চোদ্দো তাহলে আলটিমেটলি কী আসলো এন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি এটা সহজেই বোঝা যায় কিন্তু পরীক্ষায় যে প্রমাণ যদি আসে যে দেখাও যে এন এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি তাহলে আমরা কীভাবে করবো আচ্ছা দেখো এই সেটটা এ ওকে আর এই হল বি সেট তাহলে এতটুকু কত হবে এই রিজিয়নটা নিশ্চয়ই এ মাইনাস বি এটা এ ইন্টারসেকশন বি আর এই ডটের রিজিয়ন যেটা রয়েছে সেটা হচ্ছে বি মাইনাস এ তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় এ ইউনিয়ন বি সমান কী হবে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি মাইনাস এ অর্থাৎ এই তিনটা সেটের ইউনিয়ন হবে এ ইউনিয়ন বি আবার এই সেট তিনটায় কিন্তু দিস এদের যে কোনো দুটি নিয়ে যদি ইন্টারসেকশন করা যায় তাহলে কিন্তু তাদের ইন্টারসেকশনটা কী হবে ফাই হবে তাহলে এন এ ইউনিয়ন বি এর মোটো পদ সংখ্যা কত হবে এ মাইনাস বি এর পদ সংখ্যা প্লাস এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা প্লাস বি মাইনাস এর পদ সংখ্যা অর্থাৎ আমরা এটা লিখতে পারি এন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন এ মাইনাস বি প্লাস এন এ ইন্টারসেকশন বি প্লাস এন বি মাইনাস এ দিলাম এক নাম্বার ওকে এবার দেখা যাক এ ইজ ইকুয়াল টু কি লেখা যায় এ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এ ইকুয়াল টু এ মাইনাস বি অর্থাৎ এই তার সাথে এ ইন্টারসেকশন বি অর্থাৎ এটা এদের ইউনিয়ন হবে এ আবার এই সেট দুটো কিন্তু ডিসজয়েন্ট সেট অর্থাৎ এর মধ্যে যে এলিমেন্ট আছে তার কোনোটাও এই সেটের মধ্যে নেই অর্থাৎ এন এ ইকাল টু কি লেখা যায় একবারেই এন এ মাইনাস এলিমেন্ট প্লাস এন এ ইন্টারসেকশন বি তাহলে এখান থেকে আমি পেলাম এন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি এটা দিলাম দু নাম্বার একই ভাবে এন এ মাইনাস বি আমি পেয়েছি কত এন এ মাইনাস এ ইন্টারসেকশন বি তাহলে একই ভাবে এন বি মাইনাস এ আমরা কি লিখতে পারি এন বি এখানে যেমন এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি এখানে কি হবে এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি এটা দিলাম তিন নাম্বার এবারে এক দুই এবং তিন থেকে এন এ মাইনাস বি এবং এন বি মাইনাস এর যে মান পেয়েছি সেটা আমি এক নং সমীকরণে বসিয়ে দেবো এক নং সমীকরণে বসিয়ে দিলে কি আসবে এন এ মাইনাস বি এর জায়গায় লিখব এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি এখানে এন এ ইন্টারসেকশন বি থাকলো আর এন বি মাইনাস এর জায়গায় লিখব এন বি মাইনাস এন বি মাইনাস এ তাহলে এখানে এন এ ইন্টারসেকশন বি এন এ ইন্টারসেকশন বি কেটে এটা গেল থাকলো কি এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি সরি এটা এ ইন্টারসেকশন বি হবে এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি তাহলে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি এটাই হলো এন এ ইউনিয়ন বি তাহলে দুটি সেটের ইউনিয়নের মধ্যে পদ সংখ্যা আমরা ঠিক এভাবে বের করব এন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি একইভাবে তিনটি সেটের ইউনিয়নের পদ সংখ্যা কীভাবে বের করব যখন দুইয়ের বেশি দেওয়া থাকবে ধরে নাও এ বি সি রয়েছে আর আমাদের বের করতে হবে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা কিছুই নয় একদম খুব সহজভাবে তোমরা যদি ট্রাই করো দেখাতে পারবে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস এন সি ইন্টারসেকশন এ প্লাস এন এ ইন বিশন সি এটা আমি তোমাদের জন্যই রাখলাম যদি নিজেরা না পর করতে যে কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করবে আগের যে প্রমাণটা রয়েছে তার পরের প্রমাণ নেই এটাই থাকবে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ টু দিস ওকে নেক্সট আস কি ইন্টারভাল ইন্টারভেল কাকে বলে ইন্টারভেলের বাংলা হচ্ছে বিস্তার ওকে ইন্টারভেল ইন্টারভেল অ্যাকচুয়ালি তিন ধরনের হয় ওপেন ইন্টারভেল ক্লোজ ইন্টারভেল আর হচ্ছে সেমি ওপেন বা সেমি ক্লোজড যে কোনো একটা বলতে পারি আমরা তো ইন্টারভেলের ডেফিনেশন আমি ডাইরেক্ট দেবো না যে ইন্টারভেল কাকে বলে ঠিক এরকম হয় না আলাদা আলাদা করে প্রত্যেকটা ইন্টারভেলের ডেফিনেশন দেওয়া যায় যেমন ওপেন ইন্টারভেল বলতে কী বোঝায় ক্লোজ ইন্টারভেল বলতে কী বোঝায় সেমি ওপেন বা সেমি বলতে কী বোঝায় আমি যে কোনো দুটো রিয়াল নাম্বার ধরে নিই লেট এ অ্যান্ড বি আর টু নাম্বারস নাম্বারস টু এ এবং বি হচ্ছে যে কোনো দুটি বাস্তব সংখ্যা উইথ এ লেস দেন বি যেখানে এ হচ্ছে বি এর থেকে ছোট দেন দ্য সেট এক্স সাচ দ্যাট এ লেস দেন এক্স লেস দেন বি এক্স বিলংস টু আর অর্থাৎ সেই সমস্ত এক্স এর কালেকশন যে এক্স গুলো এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট এবং এক্স হচ্ছে কি বাস্তব সংখ্যা সেই সেটটাকে বলা হবে কি দেন সেট দিস ইজ ওপেন ইন্টারভিউ ওপেন ইন্টারভিউ ইট ইজ ডিনোটেড অ্যাজ ডিনোটেড অ্যাজ উইদিন ফার্স্ট র্যাকেট আমরা এ এবি অর্ডার পেয়ারও হয় হবে কিন্তু যখন ইন্টারভেল হিসেবে এবি লেখা থাকবে এটা কিছুই নয় এটা হচ্ছে একটা সেট এ কমা বি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেট এর এলিমেন্টগুলো কি এর থেকে বড়ো এবং বির থেকে ছোট এ বি ইজ ইকুয়াল টু কালেকশন অফ এক্স যেখানে এ লেস দেন এক্স লেস দেন বি অ্যান্ড এক্স বিলংস টু আর তাহলে এই টাইপের যে ইন্টারভেলগুলো রয়েছে বিস্তার অর্থাৎ এক্সের যে একটা বিস্তার সেটা এ এবং বি এর মাঝে এক্সের মানটা এই পয়েন্টটা যদি এ হয় এই পয়েন্টটা যদি বি হয় তাহলে এক্সের মান এর থেকে বড়ো এর থেকে ছোট। তাহলে এক এই বিস্তার জুড়ে রয়েছে এক্স তাহলে এই বিস্তার বা ইন্টারভেলকে বলা হয় ওপেন ইন্টারভেল এই যে সেটটা এটা কিন্তু এ এবং বিকে ইনক্লুড করছে না এর থেকে বড়ো এবং বি থেকে ছোট সমস্ত বাস্তব সংখ্যার যে সংকলন তাকে বলা হয় ওপেন ইন্টারভেল এবি একে বলা হয় লেফট এন্ড পয়েন্ট আর বি কে বলা হয় রাইট এন্ড পয়েন্ট অফ দ্য ইন্টারভাল একইভাবে একইভাবে লেট এ অ্যান্ড বি আর টু রিয়াল নাম্বারস রিয়েল নাম্বারস উইথ এ লেস দেন বি সেট এক্স যেখানে এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস than equal to বি এক্স বিলংস টু আয়ার ইজ কল্ড সিএল ওসইডি ক্লোজেড বাই উইদিন থার্ড তালে লিখবো আমরা কি এবোঝানো হচ্ছে এবি দ্বারা সেই সমস্ত এক্সের এর কালেকশন বোঝানো হচ্ছে যারা এর সমান বা বড় এবং বিয়ের সমান বা ছোট এই ক্লোজ ইন্টারভেল কিন্তু এ এবং বি অর্থাৎ লেফট অ্যান্ড পয়েন্ট এবং রাইট এন্ড পয়েন্ট ইনক্লুড করছে তাহলে এটা কি গেল ক্লোজড ইন্টারভেলের এবার এই যে ইন্টারভেল রয়েছে ওপেন ক্লোজ বাদ দিয়েও আরও ইন্টারভেল রয়েছে নাও এটা এ বি এটা একদিকে ওপেন একদিকে ক্লোজড অর্থাৎ এ বি এটা কিরকম হবে এক্স সচ দ্যাট এ লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু বি এক্স বিলংস টু আর এক্স হল এর থেকে বড় কিন্তু বিয়ের সমান বা ছোট সেই সমস্ত এক্সের কালেকশান হচ্ছে সেমি ওপেন বলবো একে অথবা সেমি ক্লোজড বলবো একইভাবে এ বি এটাও সেমি ওপেন বা সেমি ক্লোজড একে লেখা হবে কী হবে এক্স সচ দ্যাট এ লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন বি এক্স বিলংস টু আর তাহলে এই ইন্টারভেল দুটো হচ্ছে কি সেমি ওপেন ইন্টারভেল আর সেমি ক্লোজড ইন্টারভেল আর আগের দুটো কি ছিল ওপেন ইন্টারভেল অ্যান্ড ক্লোজড ইন্টারভেল এই দুটো হয়ে গেল এবার আমি এই আইডেন্টিটিটা প্রমাণ করব। মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি দুভাবেই প্রমাণ করা যায় ভেন ডায়াগ্রামের সাহায্যে আবার ভেন ডায়াগ্রাম ছাড়াও ধরে নিলাম এই সেটটা হচ্ছে এ আর এই সেটটা হচ্ছে বি এ বি তাহলে এই ডটেড রিজিয়ন যেটা রয়েছে এই ডটেড রিজিয়নটা হচ্ছে বি কমপ্লিমেন্ট ডটের রিজিয়নটা কি বি কমপ্লিমেন্ট এবার বি কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোন পোর্শনটা হবে এত হবে এর সাথে যদি বি কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন করা তাহলে অবভিয়াসলি এটা হবে আর এটা তো বাই ডেফিনেশন এ মাইনাস বি তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ মাইনাস বি এভাবেও আমরা দেখাতে পারি ভেন ডায়াগ্রামের সাহায্যে আবার একে অ্যালজেব্রিক মেথডেও প্রমাণ করা যায় অ্যালজেব্রিক মেথডে কিভাবে প্রমাণ করব এই যে একে এর সাবসেট দেখাবো আর একে এর সাবসেট দেখাবো ওকে লিখবো লেট x belongs to a minus b তাহলে এটা কি ইমপ্লাই করে x belongs to a

আবার ধরি ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পরে কিনেছি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট তার মানে কি ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলং টু বি

এই আইডেন্টি কাজ লাগিয়ে অনেক কঠিন কঠিন অঙ্ক খুব সহজেই করা যায় এই জন্যই আমি এটা প্রমাণ করালাম ওকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো সেট থিওরির সমস্ত থিওরি মোটামুটি আমি পড়িয়ে দিয়েছি এরপর তোমাদের দায়িত্ব থাকবে একটা স্ট্যান্ডার্ড বুক ফলো করার সেটা ফলো করার পর তোমরা উদাহরণ দেখবে এবং এক্সারসাইজের অঙ্কগুলো করবে আমি এর পরের ভিডিও নিয়ে আসব এই সেট থিওরির উপর যে ভিডিওগুলো আমি করলাম শুধুমাত্র থিওরি রিলেটেড ভিডিওগুলো করলাম এবার নেক্সট ভিডিওতে আমি কিছু সিলেক্টেড প্রবলেম নিয়ে আসব। সেই প্রবলেমগুলো সব সলভ করে দেব আমি তারপর তোমরা এক্সারসাইজ সলভ করবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো